ফ্লেক্স ছিঁড়ে ঝান্ডা ছিঁড়ে ঝান্ডা পুড়িয়ে ফ্লেক্স ভেঙে চুরে দিয়ে কিন্তু সরকার গড়া যাবে না। অন্যান্য বিধানসভার মতো নৈহাটি বিধানসভাতেও রীতিমতো চলছে পোস্টার ছেঁড়া দেওয়াল লিখন নিয়ে বিতর্ক। এমনই ঘটনা ঘটল নৈহাটি বিধানসভার 21 নম্বর ওয়ার্ডের ন্যাশনাল পার্কে। নৈহাটি বিধানসভার বিজেপির মনোনীত প্রার্থী ফাল্গুনী পাত্রের ফ্লেক্স ছেঁড়া নিয়ে উত্তেজনা সৃষ্টি হয় গতকাল রাতে 21 নম্বর ওয়ার্ডে। এই ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি সনদ দে। বিজেপি কর্মীদের অভিযোগ, রাতের অন্ধকারে তৃণমূলের কর্মীরা এই কাজ করেছে বলে জানান। নৈহাটি মণ্ডল 2 এর সভাপতি সুব্রত দাস এই ঘটনার পরিপ্রেক্ষিতে কি প্রতিক্রিয়া দিলেন দেখাবো আপনাদের। এই তৃণমূল কংগ্রেস, ওরা ওদের পায়ের তলায় মাটি সরে গেছে, ওরা এখন ভয় পাচ্ছে। এই ভয় পাওয়াতে ওরা কি করবে মানে আর কোনো বুদ্ধি ওদের মাথায় নেই। কেননা মমতা ব্যানার্জি এই 10 বছরে যে এখানে জঙ্গল রাজ তৈরি করেছে এবং এখানে যেসব গুন্ডাদের পুষছে, সেসব গুন্ডারা বুঝতে পেরেছে যে আমাদের অবস্থা খারাপ, তৃণমূল কংগ্রেসের অবস্থা খারাপ। আর এই তারা আমাদের যেভাবে ফাল্গুনী পাত্র দেখুন যেভাবে ছিঁড়েছে, এভাবে মানুষ এরমভাবে ছিঁড়তে পারে না। আর যে ফাল্গুনী পাত্র গলাটা কেটে দিয়েছে, অর্জুন সিংয়ের গলাটা কেটে দিয়েছে, এভাবে এই রাজনীতি তৃণমূল কংগ্রেস ছাড়া অন্য কেউ করতে পারে না। আর এখানে সব থেকে নোংরা রাজনীতি করছে পার্থ ভৌমিক এবং তার যে সঙ্গপাঙ্গ যারা আছে, সনদ দে এবং আজকে অশোক চ্যাটার্জির ছেলে, এরা এইসব তারা তো নোংরামি করছেই। এবং তারা তাদের সাথে যেসব গুন্ডা বাহিনীরা এইসব ফ্লেক্স ছিঁড়ছে, তারা কিন্তু সংযত রাখতে পারছে না তাদের পার্টির ছেলেদের। আমরা আমাদের ছেলেদের কিন্তু সংযত রেখেছি। অপরদিকে নৈহাটি শহর তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি সনদ দে সরাসরি জানিয়ে দেন, তারা অর্থাৎ তৃণমূল কংগ্রেস এই নোংরা রাজনীতিতে বিশ্বাসী নন। দেখুন নৈহাটি থেকে সুব্রত দাসের রিপোর্ট। দেখুন, এত নোংরা রাজনীতি আমরা করি না। গত পরশুদিন যে ঝড় হয়েছিল সন্ধ্যার সময়, সেই ঝড়ে শুধু ওদের নয়, আমাদের দলের প্রচুর ফ্লেক্স হোর্ডিং ভেঙে গেছে, ছিঁড়ে গেছে। ফ্লেক্স ছিঁড়ে গেছে বলে তৃণমূল কংগ্রেস তো সরব করতে, ওরা এটা ওদের ক্যারেক্টার, ওরা চাইছে, ওরা ওদের হার নিশ্চিত বুঝে গেছে। হার নিশ্চিত বুঝে তৃণমূল কংগ্রেস কর্মীদের নামে বদনাম করে ওরা তৃণমূল কংগ্রেস কর্মীদের কেস দিয়ে ফাঁসাতে চাইছে, এটা ওদের উদ্দেশ্য। কিন্তু আমরা সে পথে পা দেবো না, কেন এত নোংরা রাজনীতি আমরা করি না। ভগবান ঝড় সৃষ্টি করেছে, আমরা তো আর ঝড় করিনি, ঝড়ে ফ্লেক্স ছিঁড়ে গেছে, সেটা আমরা কী করবো? ওরা দোষ দিচ্ছে তৃণমূল, যে একটা ছেলের নাম বলো, ওই অঞ্চলের মানুষ আমি একটু আগে ওখানে ঘুরে এসেছি, কেউ না। ওখানে একটা পুজো হচ্ছে, প্রচুর মানুষ হয়েছে, কেউ না কেউ তো দেখতো। আর এই সন্ধ্যার সময় কেউ ফ্লেক্স ছেড়ে, অপদার্থ দল সব করে ওখানে বাইরের থেকে বেশ কিছু ছেলে পেলে নিয়ে এলাকায়, ওরা কী দেখাতে চাইছে? এলাকায় উত্তেজনা সৃষ্টি করতে চাইছে। নোংরা রাজনীতি আমরা করি না। ওরা ফ্লেক্স গত পরশুদিন ঝড়ে ছিঁড়েছে, সেই ফ্লেক্স বলছে তৃণমূল করে, এত নোংরা। আমাদের তো প্রচুর ফ্লেক্স সারা নৈহাটি জুড়ে ছিঁড়ে ফেলেছে, আমরা তো এটা বলতে জানি। ঝড়ে ছিঁড়ে গেছে কি করে, আমাদেরও তো হোর্ডিং ছিঁড়ে গেছে, আমাদেরও হোর্ডিং ভেঙে গেছে, কাকে দোষারোপ করবো? ব্যুরো রিপোর্ট, সমাজের সাত দিন 24 ঘন্টা লাইভ।